চলতি মৌসুমে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় 3630 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জমি তৈরি, চারা রোপণ আর পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। অনেকে রোপণ করেছেন উচ্চ ফলনশীল জাতের চারা। 40 ডিসিমাল জায়গার মধ্যে আমরা রঞ্জিত মল্লিক ধান আবাদ করতেছি। স্কুল কলেজ বন্ধ, ঘোরাফেরা না করে এদেশে দিকে নিজেদের জমি নিজেরাই চাষ করছি। এ অঞ্চলে এবছর আগাম বন্যা না হয় এবং স্বাভাবিক বৃষ্টিপাত হয় ভালো ফলনের আশাবাদ কৃষকদের। বন্যা যদি না হয় তাহলে বাম্পার ফলন হবে, বর্ষা হইলে তলিয়ে দেবো, আর যদি বর্ষা না হয় তো ভালো হবে। পাশাপাশি অনেক কৃষককে দেওয়া হয়েছে প্রণোদনা। কৃষি অফিসাররা আসে, সহযোগিতা করে, ন্যায্য মূল্য হলে সরকার যদি দেয় তাহলে আমরা খুব খুশি হব। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। কৃষকরা কিন্তু ধানের এখন ভালো দাম পাচ্ছেন, গত বোরোতেও কৃষকরা কিন্তু ভালো দাম পেয়েছেন। আমরা আশা করছি যে রোপামন ধান বা আউশ ধানও কৃষকরা ভালো দাম পাবেন। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক।